তো বন্ধুরা, প্রায় আমরা সবাই শুনেছি সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর আজ আমরা এমনই একটা কাহিনী জানব, একটা সময় যাকে দেখে বড় বড় মাফিয়াদের পা থরথর করে কাঁপত, সে নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছে। চলো দেখি এই যাত্রায় সময় এবং পরিস্থিতি তার কতটুকু সাথ দেয়। তো এই হচ্ছে সেই বিখ্যাত গ্যাংস্টার ডংসু। ডংসু কয়েক বছর পরে তার বাড়িতে তার অ্যাডপ্টেড মায়ের কাছে যাচ্ছিল। গত 10 বছর ধরে সে জেলে আটকা ছিল, এখন ডংসু সম্পূর্ণ বদলে গেছে। সে তার হেয়ার স্টাইলও পাল্টে ফেলেছে, এছাড়াও সে এখন চেক শার্ট পরে, এমনকি শার্টের কলারের বোতামটাও লাগিয়ে রাখে। আর এর সাথে সে নিজের সাথে একটা ডায়েরিও রাখে, যার মধ্যে সে লিখে রেখেছে সে কখনো মদ খাবে না, আর কখনো মারপিট করবে না, আর না তো কখনো সে কান্না করবে। তারপর সে তার পেট পুজো করে, তারপর সাথে সাথে সে তার ডায়েরি থেকে পেট পুজোর পার্টটা কেটে দেয়, যার মানে সে এই কাজ সম্পূর্ণ করে ফেলেছে। এরপর সে তার দত্তক নেওয়া মায়ের রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে তার সাথে তার বোন কিমের দেখা হয়। কিমের তাকে দেখে খুব একটা ভালো লাগে না, তাই কিম তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ডংসুর কাছে যাওয়ার মতো আর কোনো জায়গাই ছিল না। যাই হোক, ওই সময় তার মা ওখানে ছিল না, তাই জন্য সে স্নান করার জন্য পাবলিক বাথ হাউসে চলে যায়। ওখানে সেন্সর যুক্ত চাবি ছিল, যেটা সে ওখানে বারবার লাগিয়ে দেখছিল, আর যেই কারণে ওখানে বসে থাকা একজন লোকের খুব ইরিটেশন হচ্ছিল। সে গিয়ে ডংসুকে চমকে দেয়, কিন্তু পরের মুহূর্তেই সে যখন ডংসুকে শার্ট খোলা অবস্থায় দেখে, তখন তাকে দেখেই তার হাওয়া টাইট হয়ে যায়। ডংসুর আচার আচরণ তার ট্যাটুর সাথে ম্যাচ হচ্ছিল না। অন্যদিকে একজন লোক রাস্তার মাঝখানেই তার পারিবারিক ঝগড়া শুরু করে দিয়েছিল, যদিও তারা রাস্তার মাঝখানেই ঝগড়া করছিল, তাই এটাকে পারিবারিক ঝগড়া বলাটা ঠিক হবে না। আর এই শহরের অকর্মা পুলিশ দূর থেকে এর তামাশা দেখছিল, কেননা ওই ব্যক্তি ছাঙ্গার দলের লোক ছিল। ছাঙ্গা এই শহরের সবার চেয়ে বড় দুজন গ্যাংস্টারের মধ্যে একজন, আর তার কাঁধে এখানকার পলিটিশিয়ান কাজামার হাত ছিল, তাই ওই পুলিশরা গাড়ি থেকে নেমে কোনো অ্যাকশন নেওয়ার সাহসই পাচ্ছিল না। এদিকে গ্যাংস্টার ছাঙ্গা তার নিজের লোকেদের সামনে নিজেকে বড় বদমাশ দেখাচ্ছিল। ঠিক তখনই তার বাপ ডংসু এখানে চলে আসে। ডংসু এখন ক্রাইমের দুনিয়া ছেড়ে দিয়েছে, আর তাকে দেখে তো এখন আর কোনো বাচ্চাও ভয় পাবে না, কিন্তু তারপরেও তাকে দেখে ছাঙ্গার পা থর থর করে কাঁপতে শুরু করে। ডংসু তো শুধু তার পুরনো বন্ধুকে হ্যালো বলতে এসেছিল, আর এরপর সে এই এলাকার আরেকজন গ্যাংস্টার পোপলের কাছে যায়। সেও তার পুরনো বন্ধু ছিল, একটা সময় ছিল যখন পোপলে আর ছাঙ্গা ডংসুর পায়ের আশেপাশে লেজ নাড়িয়ে বেড়াতো, কিন্তু সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আজ ওই পোপলে ডংসুকে বলছে, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। যাই হোক, ডংসু তাকে বাই বলে এখান থেকে চলে যায়, কিন্তু পোপলে ডংসুর পেছনে তার দুজন লোক লাগিয়ে দেয়। আসলে সে এটা জানতে চাইছিল, একটা সময় এই শহরে রাজত্ব করার ডংসু হঠাৎ করেই এত সাদাসিধে লোক কিভাবে হয়ে গেল। সন্ধ্যায় ডংসু বাড়িতে ফিরে আসে, তাকে দেখার সাথে সাথেই তার মা অনেক খুশি হয়। যদিও ডংসু ওনার নিজের ছেলে না, কিন্তু তারপরেও তিনি তাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসত। তিনি ডংসুকে তার নিজের হাতে খাবার খাওয়ায়। এরপর কিম তাকে এখানে থাকার নিয়ম বোঝায়, আমি বাসন মাজব, তুমি সব ঘর ঝাড়ু দেবে, আমি পড়াশোনা করব, তো তুমি তখন মেঝে লেপে দেবে, আর আমাদের কুকুরকে খাবার খাওয়াবে। এই ডিল ডংসুর তেমন পছন্দ হয় না, কিন্তু সে ভন্ডার মতো তার সব শর্তে রাজি হয়ে যায়। রাতে ঘুমানোর সময় সে নিজের কাছে প্রতিজ্ঞা করে, সে কখনোই মদ খাবে না, কখনো মারপিট করবে না, আর না কখনো কান্না করবে। অন্যদিকে আমরা পলিটিশিয়ান কাজামাকে দেখতে পাই, যে জনতার সামনে নিজেকে জগৎ পিতা হওয়ার ভাব দেখাচ্ছিল। ভোলাভালা জনতা তার উপরে খুবই বিশ্বাস করত, কিন্তু বাস্তবে তো ছিল এই যে, কাজামা সাধারণ লোকের থেকে দূরে আসার পর টিস্যু পেপার দিয়ে তার হাত পরিষ্কার করত, যার মানে আসলে সে গরিব লোকেদের এতটা ঘৃণা করে, কিন্তু ভোটের আশায় তাদের নজরে খুব ভালো সেজে আছে। এরই মধ্যে ডংসু পুলিশ স্টেশনে যায়, তাকে এখানে এসে সাইন করে যেতে বলা হয়েছিল। তখনই ওখানে একজন পুলিশ চলে আসে, সে বলে যে সে ডংসুর সাথে একই স্কুলে ছিল, ওই সময় ডংসু তাকে খুবই বিরক্ত করত, কিন্তু এখন ডংসুর এসব কিছুই মনে নেই। এরপর ডংসু ডাক্তারের কাছে যায়, সে নিজের শরীর থেকে ট্যাটুগুলো তুলে ফেলতে চাইছিল, কিন্তু ডাক্তার তাকে পরামর্শ দেয় যে এই ট্যাটুগুলো না তুলে ফেলাটাই তার জন্য ভালো হবে, কেননা এটা তোলার জন্য তার অনেক খরচা হবে, আর এই ট্যাটু তুলে ফেলার পরেও তার চিহ্ন থেকেই যাবে। এরপর ডংসুর
মা পলিটিশিয়ান কাজামার কাছে যায়। কাজামা তাদের সানফ্লাওয়ার রেস্টুরেন্ট কেনার আশায় ছিল। আশেপাশের লোকেরা আগেই তার কাছে সব জমি বিক্রি করে দিয়েছিল, আর এখন শুধু মমির রেস্টুরেন্টটাই বাকি ছিল, যেটা কাজামার প্রপার্টির ঠিক মাঝখানে ছিল। যদি মমি ওই রেস্টুরেন্ট তার কাছে বিক্রি করে দেয়, তাহলে কাজামা সেখানে মল তৈরি করবে। কিন্তু মমি তাকে পরিষ্কার জানিয়ে দেয়, সে ওই রেস্টুরেন্ট কোনো দিনই বিক্রি করবে না। এরপর রাতে ডংসু বারান্দায় বসে একটা সিগারেট খাচ্ছিল, তখনই কিম ওখানে চলে আসে। তাকে দেখে ডংসু সিগারেট লুকিয়ে রাখে। তারপর কিম তাকে পারমিশন দেওয়ার পরে সে তার অপূর্ণ কাজ সম্পূর্ণ করে। যদিও কিম তাকে বলে যে তার সিগারেটের গন্ধ একদমই পছন্দ না, ওই সময় ডংসু মারপিট ও মদের মতো সিগারেটও ছেড়ে দেয়। সে এখন একটা গ্যারেজে কাজ করত। তার ওই পুলিশ বন্ধু এটা দেখে আশ্চর্য হয়ে যায়। সে তার সঙ্গীকে বলে যে এটাই ওই ডংসু, একটা সময় যাকে দেখে পোপলেয়ার ছাঙ্গা ভয় পেত। আজ থেকে প্রায় 10 বছর আগে তারা দুজনের চামচা ছিল। ওই পুলিশ ডংসুর কাহিনী বলতে বলতে অতীতে পৌঁছে যায়। সে বলে যে ডংসু যখন মদ খেত তখন সে বিস্ট হয়ে যেত। একবার তার উপর 6 জন লোক একসাথে হামলা করে দেয়, কিন্তু ডংসু একাই ওই 6 জনের 6 জনকেই মেরে বিছিয়ে ফেলে। পোপলেয়ার ছাঙ্গার তো প্রয়োজনই হয়নি। ডংসুর জেলে যাওয়ার পর সবাই মনে করেছিল পোপলেয়ার ছাঙ্গা এই শহরে রাজত্ব করবে, কিন্তু বাইজুং নামের একজন ব্যক্তি পলিটিশিয়ান কাজামার সাথে সম্পর্ক তৈরি করে এই সম্পূর্ণ শহরকে তার নিজের দখলে করে নেয়। আর অ্যাট দ্য এন্ড পোপলেয়ার ছাঙ্গা দুজনেই কাজামার পালতু কুত্তা হয়ে যায়। এরপর আমরা কিমকে দেখতে পাই, যার ক্লাসে বসে ঘুম পাচ্ছিল। এই বেচারিরও আমাদের মতোই অঙ্ক দেখেই হাত গেমে যায়। সে তার ম্যাডামের কাছে জিজ্ঞেস করে যে এই অঙ্ক শেখা কি আমাদের জীবনের জন্য খুবই জরুরি। এটা শুনে তার ম্যাডামও বি লাইক, যদি সিজিএল ক্লিয়ার করতে চাও তাহলে এটা জরুরি। ডংসু তাকে স্কুল থেকে নিতে এসেছিল, তখনই ম্যাডাম ডংসুকে ডাকে। আসলে তার জেলে যাওয়ার আগে ডংসু আর ম্যাডাম রিলেশনে ছিল। ডংসু এটা দেখে খুবই খুশি হয় যে সে টিচার হয়ে গেছে। সে তার সাথে জেলেও দেখা করতে এসেছিল, কিন্তু ডংসু তাকে তার সাথে দেখা করতে মানা করে দিয়েছিল। সে চাইছিল যে রোজি তাকে ভুলে যাক, যাতে সে তার নিজের জীবনে এগিয়ে যেতে পারে। এরপরে আমরা কিমকে দেখতে পাই, যে একটা দোকানের সামনে দাঁড়িয়ে খুবই আশাপূর্ণ চোখে একটা মাল্টিমিডিয়া রেকর্ডারের দিকে তাকিয়েছিল। সে এই রেকর্ডারটা কিনে তার অনেক স্মৃতি রেখে দিতে চাইছিল। তারপর তারা দুজন মোমো খাচ্ছিল, আর তখনই কিমের আশিক ওখানে চলে আসে। এখানে কিমকে অন্য ছেলের সাথে দেখে তার ভিতরের হিরো আলম জেগে ওঠে। সে ডংসুকে অনেক মারে, কিন্তু ডংসু তার গায়ে হাত তোলে না। ডংসু শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এই হিরো নালম মনে করছিল যে তার এমন ব্যবহার দেখে কিম প্রেমে পড়ে যাবে। প্রথমে তো সে নিজেই ডংসুকে অনেক মারে, তারপর যখন সে হাঁপিয়ে যাচ্ছিল তখন সে তার লোকেদের দিয়ে তাকে পেটায়। মার খেতে খেতে ডংসুর শার্ট ছিঁড়ে যায়, যার পর তাদের সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সাথে সাথে ডংসু তার ট্যাটু ডেকে নেয় আর কিমকে নিয়ে চুপচাপ এখান থেকে চলে যায়। এদিকে পলিটিশিয়ান ছাঙ্গাকে সানফ্লাওয়ার রেস্টুরেন্ট বন্ধ করার কাজ দেয়। সেও তার লোকেদের নিয়ে সঙ্গে সঙ্গে সানফ্লাওয়ার রেস্টুরেন্ট পৌঁছে যায়। ডংসু এখানে চুপচাপ বসে শান্তিতে খাবার খাচ্ছিল, তখনই ওই সব গুন্ডা এখানে এসে ভাঙচুর করতে শুরু করে। ছাঙ্গা রেস্টুরেন্টের ভিতরে এসে যেই ডংসুকে দেখতে পায়, তাকে দেখেই সে কাপা কাপা গলায় তার লোকেদের থামতে বলে। ডংসুও রেগে গিয়ে ছাঙ্গার গলা চিপে ধরে আর বলে যে এটা আমার মায়ের রেস্টুরেন্ট, ভুল করেও যেন তোমাকে আর দ্বিতীয়বার এখানে না দেখতে হয়। তারপর ওই বদমাশের দল এখান থেকে চলে যায়। সন্ধ্যায় ডংসু কিমকে অঙ্ক শেখাচ্ছিল, কেননা সে ছোটবেলা থেকেই অঙ্কে এক্সপার্ট ছিল। এতদিন কিম তাকে নকিয়া 1210 মনে করত, কিন্তু তার তো আর এটা জানা ছিল না যে আসলে সে স্যামসাং গ্যালাক্সি আলট্রা প্রো ম্যাক্স। পরের দিন ডংসু তার প্রথম ইনকাম দিয়ে তার মায়ের জন্য গিফট নিয়ে আসে। মমি বলে যে এটার আবার কি প্রয়োজন ছিল, কিন্তু ডংসু এই উপহারটা তার মন থেকে নিয়ে এসেছিল। তাই তার মা ওই বাক্সটা খুলে দেখে তার ভিতরে খুব মিষ্টি এক জোড়া জুতো আছে। মমি এটা দেখে ইমোশনাল হয়ে যায়। তখনই কিম ডংসুকে ইশারা করে মাকে জড়িয়ে ধরতে বলে। অনেক দম একত্রিত করে ডংসু তার মাকে জড়িয়ে ধরে। সে তার বোনের জন্য গিফট এনেছিল, তাও সেই ওই মাল্টিমিডিয়া প্লেয়ারটাই। সেদিন কিম ওই দোকানে যেটার দিকে তাকিয়েছিল। কিমের মনে হচ্ছিল যে এটা নেওয়া তার ঠিক হবে না, কেননা এটার দাম অনেক। কিম যখন একটু বেশি ভাব দেখাচ্ছিল তখন ডংসু ওটা নিয়ে নিচে চলে যায়। যদিও তার কিছুক্ষণ পরেই কিম ডংসুর জন্য চা নিয়ে আসে।
সে তার এক হাত দিয়ে চা দেয় আর অন্য হাত দিয়ে মাল্টিমিডিয়া প্লেয়ার নিয়ে নেয়। পরের দিন ডংসুল ডায়েরি কিমের হাতে পড়ে যায়, যেখানে ফ্যামিলির সাথে পিকনিকে যাওয়ার কথাও লেখা ছিল। কিম বলে যে চলো প্রথমে এটাই করা যাক। তারা পিকনিক বেশ ভালোই এনজয় করে, এর সাথে তারা তিনজন একসাথে খুব সুন্দর একটা ছবিও ওঠে। এরপর পলিটিশিয়ান কাজামার ডানহাত বাইজুং, যে ডংসুর ভালো বন্ধু ছিল, সে ডংসুকে বোঝায় পলিটিশিয়ান কাজামা তার মায়ের দোকানটা নিতে চায় যাতে সে ওখানে একটা মল তৈরি করতে পারে। পরের দিন ছাঙ্গা আবার ওই রেস্টুরেন্টে এসে ভাঙচুর শুরু করে, আর তো আর সে মম্মিকেও ধাক্কা দেয়। অকর্মা পুলিশ দূর থেকে এসব হওয়ার তামসা দেখছিল। ডংসু যখন এসবের ব্যাপারে জানতে পারে তখন সে সোজা পলিটিশিয়ান কাজামার কাছে যায় আর তাকে বলে যে আমি ফাইট করা ছেড়ে দিয়েছি, আমার আবার ওই জীবন ফিরিয়ে আনতে বাধ্য করো না যেটা আমি পিছনে ফেলে রেখে এসেছি। কিন্তু পলিটিশিয়ানের তার কথা শুনে কিছুই যায় আসে না, উল্টো সে আরো তাকে লোভ দেখায় যে যদি ওখানে মল তৈরি হয় তাহলে তোমারও ওখানে চাকরি হয়ে যাবে। ডংসু তাকে বলে তোর চাকরি তুই তোর নিজের কাছে গুজে রাখ। এরপর কয়েকজন মাস্তান টাইপের লোক ডংসুর গ্যারেজে আসে আর ডংসুকে তাদের গাড়িতে ডানা লাগিয়ে দিতে বলে। ডংসু এমন মাথা মোটার মতো কথা শোনার পরেও তাদেরকে হেসে হেসেই জবাব দেয়। কিন্তু এই ছেলেপেলেরা এখানে ডংসুকে পেটাতেই এসেছিল, তারা সবাই মিলে ডংসুকে ইচ্ছা মতো পেটায়, আর তাকে তো পেটায় তার সাথে তার গ্যারেজের বুড়াকেও খুড়া করে দেয়। ডংসু ওই দাদুকে বাঁচানোর জন্য ওনার উপরে শুয়ে পড়ে। এদেরকে মারধর করার পর ওই গুন্ডার দল এখান থেকে চলে যায়। আর ওই রাতেই ওই হিরো না লোম, যে কিমের চক্করে ডংসুকে মেরেছিল, সে তাদের রেস্টুরেন্টে চলে আসে। সে জেনে গেছিল যে ডংসু কে। সে মম্মিকে বলে যে তুমি একে তোমার নিজের পরিবার বলো, আসলে তুমি তোমার নিজের ছেলের খুনিকে কিভাবে নিজের বুকে টেনে নিলে। এটা শুনেই মায়ের মনে ঝটকা লাগে আর দর্শকদেরও। কিমও এই কথাটা শুনে ফেলেছিল, আসলে 10 বছর আগে ডংসু মমির ছেলে চোয়কে মেরে ফেলেছিল আর ওই দোষের কারণেই তার 10 বছরের জেল হয়েছে ছিল। রাতে কিম তার মার কাছে জিজ্ঞেস করে যে তুমি আমার ভাইয়ের হত্যাকারীকে নিজের ছেলে কেন বানালে। তখন মম্মি বলে যে জীবনে এমনও কিছু হয়ে যায় যেমনটা আমরা কখনোই ভাবিনি। মম্মি তাকে বলে যে যখন তিনি চোয়ের মৃত্যুর পর ডংসুর সাথে দেখা করে তখন ডংসু এতটা মানে এতটা কান্না করে যে তার কান্নার আওয়াজ আমি কখনো ভুলতেই পারিনি, এমনকি জেলেও আমি তাকে দেখতে যেতাম। ডংসু যেটাই করে থাকুক সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার এমন মনে হতো যেন সে আমার সাথে থাকলে আমি তার রূপে আমার ছেলেকে ফিরে পাবো। রাতে কিম ছাদে যায়, তখন ডংসু এখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিল। এটা দেখে কিম তাকে এমনটা করতে বারণ করে আর এখানে আমরা জানতে পারি যে কিমের আসল ভাই চোয়ে খুব খারাপ লোক ছিল। সে টাকার জন্য নিজের মায়ের গায়ে হাত তুলত, এর সাথে সে ক্রাইম ও নেশার দুনিয়ায় সম্পূর্ণ ডুবে গেছিল। ডংসু তো শুধু নিজের আত্মরক্ষা করছিল, যার মধ্যেই চোয়ের মৃত্যু হয়। এই জন্য কিম চাইছিল যে সে তার ভাই হয়ে তাদের সাথেই থাকুক। পরের দিন কিমের আশিক কিমকে রাস্তার মাঝখানে ইট দিয়ে মেরে কোমায় পাঠিয়ে দেয়। এই কাজটা পলিটিশিয়ান কাজামার ইশারাতেই হয়েছিল, এখন এই ব্যাপারটা পরিবার অবধি চলে এসেছিল। এই জন্য ডংসু ও তার মা তাদের সানফ্লাওয়ার রেস্টুরেন্টটা বিক্রি করে দেবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর ডংসু পলিটিশিয়ান কাজামার সাথে দেখা করতে যায়। সে তাকে বলে যে আমরা দোকান ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু পলিটিশিয়ান তাদের পরিবারকে এত সহজে ছাড়তে রাজি ছিল না। পলিটিশিয়ান ডংসুকে বলে আমি তোমাকে আর তোমার পরিবারকে তোমাদের মতো ছেড়ে দেব যদি তুমি আমাকে তোমার হাত দিয়ে দাও। অহিংসার পূজারী ডংসু তার এই শর্তে রাজি হয়ে যায়। ডংসুর বন্ধু বাইজুংই তার হাত কাটতে যাচ্ছিল, সে তার সম্পূর্ণ হাত কাটে না বরং ওই শিরা কেটে দেয় যাতে শুধু ধোয়ার জন্য সে তার হাতের ব্যবহার করতে পারবে। কিন্তু পরে বাইজুং তাকে জানিয়ে দেয় যে তোমার হাত একদম ঠিক হয়ে যাবে। সে ডংসুর হাতের কোনো শিরাই কাটেনি, শুধু তাদের দেখানোর জন্য উপর দিয়ে একটু মেরে দিয়েছিল। এরপর ডংসু তার বোনের কাছে গিয়ে বসে, সে তাকে বলছিল যে তোমার আর মায়ের জীবন সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন হলে আমি আমার প্রাণও দিয়ে দেব। এই সময় মমি বাড়িতে একাই ছিল, তিনি এটা ভেবে কষ্ট পাচ্ছিলেন যে তাদেরকে ওই দোকানটা ছেড়ে দিতে হবে, তার খারাপ সময়ে যেটা তাকে এই সামর্থ্য দিয়েছিল, যেটা দিয়ে সে তার বাচ্চাদের লালন পালন করেছে। তিনি তার ছেলে
চোয়ের ছবি দেখে তার সাথে কথা বলছিল, তখনই পিছন থেকে পোপলে চলে আসে আর সে ডংসুর মাকে প্রাণে মেরে ফেলে। আর তারপর সে জমির কাগজে ওনার আঙুলের ছাপও নিয়ে নেয়। মার জুতো জোড়া এভাবেই থেকে যায়। তিনি ভেবেছিলেন যে ডংসুর দেওয়া এই জুতো জোড়া তিনি বিশেষ কোনো একদিন পরবেন, কিন্তু ওই বিশেষ দিন আর কখনোই এলো না। ডংসু বাড়িতে ফিরে যখন সে তার মাকে ঝুলে থাকতে দেখে, তখন সে তার মায়ের এভাবে চলে যাওয়ার কারণে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। এখন তাদের দোকানটাও ভেঙে ফেলা হচ্ছিল। আর তখনই সে ওই জুতো জোড়ার পাশে একটা কানের দুল দেখতে পায়। এটা ওই কানের দুলই ছিল যেটা পোপলে পড়ত। এরপর ডংসু প্রচুর মদ খায় আর সে কান্নাও করে অনেক। তারপর সে অরেকেল ক্লাবে পৌঁছে যায়, যেখানে এই সময় সব গ্যাংস্টার ও মাফিয়ার দল একত্রিত হয়েছিল। ওই পলিটিশিয়ানও এখানেই ছিল। ডংসু কাতর কণ্ঠে বলতে শুরু করে, আমি গত 10 বছর থেকে অনুশোচনার আগুনে জ্বলে যাচ্ছি। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কখনোই ফাইট করব না, কিন্তু তোমরা আমাকে বাধ্য করে ফেলেছো। এরই মধ্যে পোপলে বলে ওঠে যে তোমার মায়ের কথা শুনে আমরাও দুঃখ পেয়েছি। ডংসু তার কানের দুল তার দিকে ছুড়ে বলে যে, আমি খেয়াল রাখবো তোমার দুঃখ যেন কমে না যায়। তোমাদের মধ্যে কে কিমের ওপরে হামলা করেছিল? হিরো না লোম? বলে ওঠে যে আমি করেছিলাম ওই কাজ। কি ছিড়বি তুই আমার? ডংসু বাইজুংকে বাইরে যেতে বলে, যদি তার মরার ইচ্ছে না থাকে তো। বাইজুংও সাথে সাথে বাইরে যেতে শুরু করে। সে যেতে যেতে ডংসুকে তার জীবন ছাড় দেওয়ার জন্য তাকে থ্যাংক ইউ বলে। এরপর ডংসু সেকেন্ডের মধ্যেই হিরো না লোমের হাত ভেঙে ফেলে। এর সাথে সে গেটের সামনে পেট্রোল ছিটিয়ে রেখেছিল, যার মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার কারণে এখন বাইরে যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গেছিল। ডংসু এখন এক এক করে সবাইকে ধুয়ে যাচ্ছিল। সে একাই তাদের সবার উপরে ভারী হয়ে যাচ্ছিল। তার নিজেরই ইউনিক ফাইটিং স্টাইল ছিল যার সামনে কেউই টিকতে পারছিল না। সে প্রথমে তো ছাঙ্গাকে তার কাছে ধরে নেয়, আর সে ছাঙ্গাকে ততক্ষণ অবধি ছাড়ে না যতক্ষণ অবধি সে মরে না যায়। আর এরপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। পোপলে তার গায়ে চাকু ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও সে পোপলের পিছনে লেগে যায়। সে পোপলের গলা চিপতে চিপতে তাকে সারা জীবনের নামে ঘুম পাড়িয়ে দেয়। এই অবস্থা দেখে ওখানকার বাকি সবার ফেটে চার হয়ে গেছিল। তারা নিজেরাই ডংসুর সামন থেকে সরে যাচ্ছিল। তারপর সে পলিটিশিয়ান কাজামার সামনে চলে আসে আর সে তাকে ততক্ষণ অবধি মারতে থাকে যতক্ষণ অবধি না সে 2-3 বার মারা যায়। শেষমেশ এরা তাকে এমনটাই বানিয়ে দেয় যেমনটা সে না হওয়ার প্রতিজ্ঞা করেছিল। সে এখানে বসে তার ভালো মুহূর্তগুলো মনে করে। শেষে আমরা কিমকে দেখতে পাই, যে অঙ্কে টপার হয়ে গেছিল। সে ঠিক তেমনভাবেই এক্সামে লিখেছিল যেমনভাবে ডংসু তাকে শিখিয়েছিল। সবার শেষে সে তার ডায়েরি থেকে তার ওই এক্সামের টাস্কটাও কমপ্লিট করে দেয়। তো বন্ধুরা, যদি তোমাদের এই কাহিনিটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এটা তোমাদের জন্য একদম ফ্রি হলেও আমার জন্য এটা অনেক মূল্যবান। আর কাহিনীর কোন পার্টটা সবার চেয়ে ভালো বা খারাপ লেগেছে কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।